দিন যাচ্ছে আর রাজস্ব ঘাটতির অঙ্ক বড় হচ্ছে, বড় লক্ষ্যমাত্রার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ধারণা করা হচ্ছে অর্থ বছর শেষে বিশাল রাজস্ব ঘাটতির মুখে পড়তে যাচ্ছে সংস্থাটি। এনবিআর এর তৈরি চলতি অর্থ বছরের প্রথম 5 মাসের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে জানা যায় এই সময়ে মোট রাজস্ব ঘাটতি প্রায় 16,500 কোটি টাকা। গত 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,32,334 কোটি টাকা, অথচ এ সময়ের জন্য রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল 1,48,794 কোটি টাকা। এনবিআর সূত্রে জানা গেছে আমদানি ভ্যাট ও আয়কর এই 3 খাতের মধ্যে কোনোটিতেই 5 মাসের লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। এ সময় সবচেয়ে বেশি ঘাটতি ছিল আয়কর খাতে। আয়কর খাতে ঘাটতির পরিমাণ 6,111 কোটি টাকা। 5 মাসে আয়কর আদায় হয়েছে 39,384 কোটি টাকা, অথচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 45,496 কোটি টাকা। মূল্য সংযোজন কর বা ভ্যাট খাতে 51,510 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল 56,075 কোটি টাকা, ফলে এ খাতে ঘাটতি হয়েছে 4,564 কোটি টাকা। এছাড়া আমদানি শুল্ক খাতে আদায় হয়েছে 41,439 কোটি টাকা, 5 মাসে 5,782 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এ সময় লক্ষ্যমাত্রা ছিল 47,222 কোটি টাকা। চলতি অর্থ বছরে 4,30,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এর বিপরীতে গত 5 মাসে মোট লক্ষ্যমাত্রা মাত্র 31% অর্জন করা সম্ভব হয়েছে।